আচ্ছা, উত্তম কুমারের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা ইগো ক্ল্যাশ বা তার সঙ্গে একটা রেষারেষি ছিল অভিনয় জগতে কাজের মাধ্যমেই, বা নায়ক কে কত বড় বা অভিনেতা কে কত বড়, এই সমস্ত বিষয় নিয়ে, এই সমস্ত ব্যাপারে আপনারা তো নানান রকমের কথা শুনেছেন বা জেনেছেন বা পড়েছেন, কিন্তু আপনারা কখনো কি জানেন বা জানতেন যে সৌমিত্রবাবুর সঙ্গে উত্তমবাবুর সম্পর্ক বেশ মধুরও? যদি না জেনে থাকেন তাহলে একটা গল্প আপনাদের বলি। উত্তম কুমারের ছেলের বিয়ে, গৌতম চট্টোপাধ্যায়ের বিয়েতে উত্তম কুমার এলাহি আয়োজন করেছেন, নিমন্ত্রণ করেছেন সবাইকে, যথারীতি সৌমিত্র চট্টোপাধ্যায়কেও তিনি নিমন্ত্রণ করেছেন। সৌমিত্রবাবু এসেছেন, নিমন্ত্রণ রক্ষা করেছেন, কিন্তু সৌমিত্রবাবুর সেই সময় পেটের একটু সমস্যা ছিল, মানে অ্যাসিডিটির সমস্যা হচ্ছিল, সেই কারণে তিনি রিচ খাবার দাবার খাচ্ছিলেন না, অনুষ্ঠান বাড়িতেও সেরকমভাবে খাবার দাবার খাচ্ছিলেন না। আর উত্তমবাবু সেই বিষয়টা খুব ভালোভাবেই জানতেন, সৌমিত্রবাবুকে দেখেই উত্তমবাবু খুব আদর করে তাকে পুলু বলে ডাকতেন। তিনি বললেন, পুলু তুই এসেছিস, আয় আয় বস। উত্তমবাবু তার স্ত্রী গৌরীদেবীকে ডাকলেন, ডেকে বললেন, শোনো গো, পুলুর অ্যাসিডিটির একটু প্রবলেম হয়েছে, পেটটা খুব খারাপ যাচ্ছে, ও এই সমস্ত রিচ খাবার খাবে না, ওর জন্য ভালো করে মিষ্টি আর দই নিয়ে এসো তো দেখি। তারপর গৌরীদেবী রসগোল্লা এবং মিষ্টি নিয়ে হাজির হলেন সৌমিত্রবাবুর জন্য, এবং মাঝখানে সৌমিত্রবাবু বসলেন দুপাশে, একদিকে উত্তম কুমার, একদিকে গৌরীদেবী। তারা দুজনে পরম আদরে যত্ন করে সৌমিত্রবাবুকে দই মিষ্টি খাওয়ালেন। ইন্টারেস্টিং না? এই ধরনের ইন্টারেস্টিং বিভিন্ন ব্যাপার বা বিষয় জানার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব আজ তক বাংলা।